চুলের যত্নে আপনি যে ব্র্যান্ডের তেল ব্যবহার করছেন তা খাঁটি তো, নাকি প্রতারিত হচ্ছেন দিনের পর দিন? প্যারাশুট, ডাবর আমলা, সেভেন অয়েল নকল করছেন কয়েকটি জালিয়াত চক্র। মানের তোয়াক্কা না করে প্যারাফিনের সাথে রং ও সুগন্ধি পরিবর্তন করে বিভিন্ন ব্র্যান্ডের নকল তেল তৈরি করছেন। সেই তেল আবার চোর চক্রের সাহায্যে ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ এই নকল মানহীন প্রসাধনী পণ্য। এদিকে চুলের সুরক্ষায় ব্র্যান্ডের নারিকেল তেলই ভরসা ভোক্তাদের, কিন্তু আসল মোড়কে নকল ভেজাল তেলের খবর কয়জনে বা রাখেন? জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নকল করেন প্রতারক চক্র। অন্যদিকে লাগামহীন এমন অসাধু তৎপরতা বন্ধে কঠোর নজরদারির আওতায় আনতে দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদ রানা জীবন। প্যারাশুট নারকেল তেল উৎপাদনে অ্যাসিটিক অ্যাসিড, প্যারাফিন সহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, আর এমনভাবে এ নকল তেল বোতলজাত করা হচ্ছে যেন ক্রেতার সাধ্য নেই একে নকল পণ্য বলে চিহ্নিত করতে পারেন। সংবাদ সংগ্রহের উপস্থিতি টের পেয়ে যে যার মতো পালিয়ে গেছেন, তবে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে বদ্দার মাধ্যমে প্যারাশুট তেল বোতলজাত করা হচ্ছে। একই কেমিক্যালের সাথে রং এবং সুগন্ধি পরিবর্তন করে বিভিন্ন ব্র্যান্ডের তেল উৎপাদন হচ্ছে একই কারখানায়। এছাড়া তেল উৎপাদন করা হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। ঝকঝকে বোতলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব তেল পৌঁছে যাচ্ছে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আমার হাতে রয়েছে কুমারিকা, ডাবর, আমলা সহ বেশ কয়েকটি কোম্পানির নারিকেল তেল। এখানে কর্মরত বেশ কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে আমাকে জানিয়েছেন যে তারা শুধুমাত্র এখানে প্রতি পিস বোতল তৈরি করার ক্ষেত্রে মজুরি হিসেবে 20 টাকা করে পাচ্ছেন। এই মুহূর্তে আমি যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছে, এখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক সহ বিভিন্ন লেবেল ও অন্যান্য কন্টেইনার। আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই কন্টেইনারগুলো তৈরি করে ট্রান্সপোর্টের মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দিচ্ছেন। আমার হাতে রয়েছে ডাবর আমলা সহ সেভেন অয়েলের বেশ কিছু কন্টেইনার। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবর আমলা সহ এখানে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক রং সুগন্ধি পরিবর্তন করে এই ধরনের তেল তৈরি করে তারা চোর চক্রের মাধ্যমে চকবাজার হয়ে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী বিতান সহ সারা দেশে এখন প্রকাশ্যে নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে। কোনো অনুমোদন ছাড়াই রাজধানী ও এর আশপাশ এলাকায় যত্রতত্র কারখানা বসিয়ে নকল প্রসাধনী বিভিন্ন পণ্য সামগ্রী দেদার্সে উৎপাদন চলছে। তারা দেশি বিদেশি মোড়কে বিভিন্ন ধরনের ক্রিম, লোশন, বিউটি সোপ, ফেস ওয়াশ, শ্যাম্পু সহ হরেক ধরনের প্রসাধনী উৎপাদন করে তা ব্যাপকভাবে বাজারজাত করছে। সৌন্দর্য পিপাসু নারী ক্রেতারা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। এসব প্রসাধনী কিনে প্রতিনিয়ত তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভেজাল প্রসাধনীতে ব্যবহৃত হচ্ছে কেমিক্যাল, আর্সেনিক, লেড ও সীসা। এসব প্রসাধনী ব্যবহার করে নারী পুরুষ ক্যান্সার সহ চর্ম, কিডনি জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া বিকলাঙ্গ শিশুরও জন্ম দিচ্ছেন তারা। নকল প্রসাধনী ব্যবহারের প্রভাব নিয়ে গবেষণা করে আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল গবেষণায় দেখা গেছে নকল প্রসাধনী তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল আর্সেনিক রয়েছে। পরীক্ষায় এটা প্রমাণিত, আর এই কেমিক্যাল প্রসাধনী ব্যবহারে জন্মগত ত্রুটি দেখা দিচ্ছে। এছাড়া স্কিন ক্যান্সার, চুল পড়ে যাওয়া, ডায়াবেটিক্স ও চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়ার অন্যতম কারণ নকল প্রসাধনী ব্যবহার। নকল প্রসাধনীতে যে লেড সীসা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা আগেই প্রমাণিত। এই লেড সীসা নিউরোপ্যাথি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ। নিউরোপ্যাথি হল নার্ভগুলোকে সক্ষমতা হারিয়ে ফেলা, পরে প্যারালাইজড সহ পঙ্গু হয়ে যাওয়া। চিকিৎসকরা জানিয়েছেন ভেজাল প্রসাধনী ব্যবহারে ত্বকের সাধারণ লাবণ্য নষ্ট হয়ে যায়। ডারমাটাইসিস হয়, চামড়া লাল হয়ে যায়, পরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। তারা আরও বলেন ভেজাল প্রসাধনী ব্যবহারে স্কিন ক্যান্সারের আশঙ্কা থাকে, পাশাপাশি ত্বকে দানা, হাঁপানি, মাথা ব্যথা, চোখ জ্বালা পড়া সহ অন্যান্য রোগের উপদ্রব হয়। পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার, বড়কাটারা, সদরঘাট, বাবুবাজার, মিটফুট, রহমতগঞ্জ, কামরাঙ্গিচর, লালবাগ, হাদেরবাগ, কোতোয়ালি থানা, ইসলামবাগ, বংশাল, শ্যামপুর সহ বিভিন্ন জায়গায় এ ধরনের ছোট বড় অসংখ্য কারখানা রয়েছে। আমরা মনে করছি যে কোনো উপায়ই হোক এ ধরনের ভেজালের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে, অন্যথায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।